গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ঘোষ। আমি আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও। তো বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো। আর আমি এখন আছি গিয়ে রান্নাঘরে। এই দেখো রান্না করবো, তো সব যোগাযন্ত্র করে নিয়েছি এই যে। আর আমি কিন্তু রান্না করার সময় সব কিছু জোগাড় করে নিই, তারপর রান্না করি, ঘুটপাট করে রান্না করি না, এই জন্য আমার দেরি হয়। তো দেখতে পাচ্ছ দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছে এরকম। আর আমার ভাত নেমে গেছে, ভাতটা করে নিয়েছে আগেই। তো আজকে দুরকম মাছ করবো, তোমার দাদা ভাই মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো দেখাবো কী কী মাছ এনেছে। আর নতুন বন্ধু বলছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার স্নান পুজো হয়ে গেছে, পুজো হয়নি, সরি পুজোটা দিইনি, পুজোটা আমার হবে না, তোমাদের দাদা ভাই দেবে। তো আমার স্নান হয়ে গেছে, আর এখন বাজে গিয়ে 11:30 পেরিয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো চলো কী কী রান্না করবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই সেই মাছ যেটা মেয়ে বারবার খেতে চাইছিলো, তা আনায় পাওয়া যাচ্ছে না, আমাদের এখানে একটু বড় বাজারে গেলে তবে পাওয়া যায়। তো যা হোক আজকে পেয়েছি, এটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ। তো তোমার দাদা ভাই এখন খুব কিপটে হয়ে গেছে, চার পিস নিয়ে এসেছে, মানে তিন পিস তিনজনের একটা বেশি করে নিয়ে এসেছে। তো চার পিস মাছ আছে। আর এখানে আছে গিয়ে মোরলা মাছ, পচা পচা মোরলা মাছ কি বলবো। আর এই দেখো একটু কেমন কেমন নেতিয়ে নেতিয়ে গেছে। তো ওই মোরলা মাছের টক করবো, পমফ্রেট মাছের ঝাল করবো, সর্ষে দিয়ে করবো, আর একটা সবজি। তো এখানে আছে কুমড়ো, আলু আর পটল আর সজনে ডাঁটা, এটা দিয়ে একটা তরকারি করবো, কুমড়ো তরকারি বলতে পারো। ধনে পাতা আমি দেখো কুচু কুচু করে রেখে দিয়েছি, মশলা বেটে নিয়েছি, সর্ষেটা বাড়তে বাকি আছে। তো চলো ঝটপট আমি আগে রান্না করে নিই। এই যে আগে লবণ হলুদ মাখিয়ে নেবো, তো আমি লবণ হলুদ একদম রেডি করে রেখেছি। আর পমফ্রেট মাছে কিন্তু লবণ কম লাগে। আর এই যে হলুদ, আগে মাছটা ভেজে নেবো, আর ওই কড়াইয়ে এইটা দেবো, ওই যে আর একটা কড়াই আছে ওই কড়াইটাই দেবো কুমড়োর তরকারিটা। তো চলো আগে মাছটা ভেজে নেবো, একটু কমিয়ে দিই না হলে পরে আবার কি হয়ে গেছে, বেশি পাওয়ার দিলে। এটাই মাছ ভেজে নেবো, কুমড়োর তরকারিটা সাদা তেলে করবো, কারণ সর্ষের তেলটা কম আছে, তো সাদা তেলেই করবো। আর মাছটা সর্ষের তেলে করবো, কারণ মাছ মাংস হলে আমি অবশ্যই সর্ষের তেলে করি, আমি সাদা তেলে একদম করি না, সাদা তেলে সবজি টবজি হলে পরে করতে চাই। তো চলো মাছটা ভেজে নিই, এই যে পমফ্রেট মাছটা। আর মাছগুলো না মানে মিডিয়াম সাইজের, আমার বড় বড় সাইজের পমফ্রেট মাছ খেতে দারুণ লাগে, কিন্তু বড় বড় সাইজের পমফ্রেট মাছ হলে কিন্তু দারুণ লাগে খেতে, এটা একটু মিডিয়াম সাইজ। পমফ্রেট মাছের ঝাল আমি কিভাবে করছি রান্না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই আমি পমফ্রেট মাছগুলো ভেজে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজেছি, আমি বেশি মানে মুচমুচো করে ভাজি না পমফ্রেট মাছ। তো আমি তেল দিয়ে দিলাম, আর যে চুনো মাছটা ছিলাম একবারে ভেজে তুলে রাখবো, কারণ চুনো মাছটা পরে আর এই ভাজা হবে না। তো একটু তেল ছিল, সামান্য তেল দিয়ে আমি চুনো মাছটা ভেজে নিচ্ছি। আর এদিকে কুমড়ো তরকারি ওদিকে করছি, তো কুমড়ো তরকারিতে আমি একটু ম্যাগি মশলা ছিল, তো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম, আর কোনো রকম মশলা আমি অ্যাড করবো না। তো এদিকে আমার কুমড়ো তরকারি হয়ে গেছে, তো চলো নামিয়ে নেবো। এই যে আর এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কুমড়ো তরকারিতে চিনি না দিলে একদমই ভালো লাগে না। হয়ে গেছে কুমড়ো তরকারি, আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, এটাই নেড়ে দিলাম। এই যে তো মাছ ভাজাগুলোও নামিয়ে নেবো, চলো এর মধ্যে তেল দিয়ে আবার মাছের ঝোলটা করে নেবো। চলো এখন করছি গিয়ে পমফ্রেট মাছের ঝালটা। তো মশলা আমি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। জল দেওয়ার আগে আমি এই যে সর্ষে বেটে রেখেছি, সর্ষে কাঁচা লঙ্কা এটা দেবো, নাহলে বেশি ভাজা হবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে সর্ষেটা। তো সর্ষেটা আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার দেবো জল। তো জলটা ফুটলে দেব মাছ। তো আমি সামান্য পরিমাণ একটু লবণ দিলাম, জাস্ট একটু, কারণ লবণ দেওয়া আছে, আগেই আমি মশলার সঙ্গে লবণ দিয়ে রেখেছিলাম। তো চলো এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর আমাকে না এই পমফ্রেট মাছের ঝোলটাই দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে, কিন্তু খুব ভালো লাগে।
তো চলো হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝোল, একটু ফুটলে নামিয়ে নেব। তো সব শেষে আমি দেব ধনে পাতা। তো ধনে পাতা ছিল আমার ফ্রিজে, তো একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার কমপ্লিট। তো আমার পমফ্রেট মাছের ঝাল রেডি আর রান্নাবান্না কমপ্লিট। এই যে রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে গিয়ে 1:10 হবে। আর এরকম গ্যাস মুছে নিয়েছি, ওভেনটা একদম মুছে নিজে পরিষ্কার করে নিয়েছি, 6টা আসছে। আর বাসনও এই মাত্র জাস্ট ধুয়ে গুছিয়ে রাখছি, রাখলাম এই যে। আর একটা কড়াই পড়ে আছে, কড়াইটা মাজলাম না, পরে মাজবো। তো চলো মেয়েকে খাওয়াবো। আর তোমার দাদাভাই কখন আসবে তার নেই ঠিকঠাক, না তোমার দাদাভাই আসতে 3টেও বাজবে, 3:30টেও বাজবে, কোনো ফোন করে বলবে না, দেরি হলে যে। তো চলো মেয়েকে খেতে দিচ্ছে এখানে, আর মেয়ে সাজিয়ে গুছিয়ে খেতে ভালোবাসে, তো সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। এই যে কুমড়ো তরকারি ভাত, কুমড়ো তরকারি অবশ্য খাবে না দুষ্টু। আর এখানে হচ্ছে গিয়ে পমফ্রেট মাছের ঝাল। তো চলো আজকে লাঞ্চ থালি রেডি। এই যে পমফ্রেট মাছের ঝাল, এখানে আছে টক, মোরলা মাছের টক, এই যে মোরলা মাছের টক, এই দেখো। আর এখানে আছে চাটনি, এই যে চাটনি। খাবার খেয়ে আমরা চলে এসেছি রুমে। এই যে তো মেয়ে এরকম গড়াগড়ি দিচ্ছে, খেলা করছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া একটা ড্রেস দেখাবো তোমাদেরকে। আন্টি দেখো না, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ভাবলাম যে একটা হাত কাটা নাইটি বের করি, তো এইটা বের করলাম। এই কালারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও খুলে দেখাচ্ছি, এটা হাত কাটা, এটার দাম হচ্ছে গিয়ে অনেকটা দাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে বিকেলবেলা, সন্ধ্যাবেলা না, এখন বিকেলবেলায় আছে। তো জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই যে ক্যামেরাটা অন করলাম, ফোনটা অন করলাম, আমার ছাদে এই দেখো, তো ছাদে ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু ভীষণ পরিমাণে গরম, কিন্তু প্রচুর পরিমাণে গরম নিচে। তো একটু শুয়েছিলাম আজকে, একটু ঘুমিয়েছি, আর দেখো চোখগুলো ফোলা ফোলা লাগছে। আর যে ট্যাঙ্কির জলে মুখ ধুয়েছি, একবার ছ্যাঁক করে লেগেছে, এত গরম ট্যাঙ্কির জল, কি বলবো তোমাদের। তো অনেকেই সব ছাদে উঠেছে, ওই যে মানে গরমের চোটে, এত গরম। তো চলো ছাদে একটু ঘুরবো, আর আজকে শর্টস বানানো হয়নি। ওই দেখো কে এসে যায়, দেখো করে চলে এসেছে। আমি বললাম আসবি, তুই উপরে আসবি, বলে যে আসবো না, দেখুন চলে এসেছে। তোমাকে তো জিজ্ঞেস করলাম যে আসবে, তো এলে না। ছাদে একটুটা হাওয়া দিচ্ছে, বেশ মাঝে মাঝে বেশি বেশি হাওয়া দিচ্ছে। ও লিচু নিয়ে এসছো, ছাদে ছ্যাঁকা লাগবে বাবু, গরম ওঠো। ও এখন লিচু খাচ্ছে, ও লিচু খাচ্ছে, এই দেখো বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ মাঝে মাঝে ছাদে আসলে বেশ ভালো লাগে। আর এখন বাজে কটা বাজে, মনে হয় 5:30 বেজে গেছে, মনে হয় আধা ঘন্টা বেলা আছে। আর এখানে শাঁখা খোলা আছে, পলা খোলা আছে, কারণ শাঁখা পলাগুলো না সব ছেড়ে ছেড়ে গেছে। তো তোমরা দাদাভাইকে বলছি যে আমাকে তাড়াতাড়ি ই করে দাও, মানে ওগুলো সারিয়ে দাও, স্বর্ণ করার দোকানে নিয়ে যাও, শুনছেই না, তার জন্য আজ খুলে রেখে দিয়েছি। এই দেখো আবার পড়ে নিতে হবে। আমি আরে দেখো ডেলিকার মতো, মানে প্রতিদিনের নাটক এদের, মানে ঝড় আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি তো হবেই না, অল্প একটু বৃষ্টি হবে, কিন্তু ঝড় মানে আরম্ভ হয়ে গেছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে মেঘ একদম গুড়মুড় গুড়মুড় করে ডাকছে। হ্যাঁ নিচে জামাকাপড় মেলা আছে, তুলতে হবে। বৃষ্টি হবে না কিন্তু ডাকবে, একটু গর্জন করবে, একটু ঝড় হবে, ব্যাস হয়ে গেল। মেঘে ঢেকে গেছে,
আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো, কারণ এরপরে এই ঝড় হলে আমার কারেন্ট থাকতে চায় না, তো কারেন্ট চলে যায় অন্ধকারে, আর কিছু শেয়ার করা হয় না, আর শেয়ার করবও না। আর রাত্রেবেলায় ই করেছিলাম, যদিও বলে দিচ্ছে তোমাদেরকে, ফ্যান ভাত করেছিলাম। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজকের জন্য টাটা, কালকে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।